শ্রদ্ধা মুরব্বী আনে কেরাম, মুসল্লি আনে কেরাম, আমাদের কাউকে ভুললে চলবে না, আমরা মুহররম মাসে বলেন না আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের চাঁদের হিসেবে আজকে হলো 26 তারিখ, তার মানে 29 মাস হলে আরও 3 দিন আসে, আর যদি 30 মাস হয় তাহলে আরও 4 দিন আসে। আগামী বছর কেউ বেঁচে থাকবো কি না জানি না, এই পবিত্র মাস অথবা আরও অন্তত 7 মাস পরে রজব, এর আগে অনেকেই হয়তো পৃথিবীতে নাও থাকতে পারি। সুতরাং এই মুহররমের যে কয়টি দিন আছে গনিমত হিসেবে তা আমরা ব্যবহার করব, আমল করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দেয়া রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। তো এই 3 দিন বা 4 দিন আছে রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। কারণ রমজানের ফরজ রোজার পরেই শ্রেষ্ঠ রোজা। শুধু তাই না, এই মাসের যে কোনো ইবাদত অন্য যে কোনো মাসের চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে বাড়িয়ে দেন, মর্যাদাময় করে তোলেন। তাই সাহাবায়ে কেরাম এই মাসে বেশি বেশি দান করতেন, সাদাকা করতেন, ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, স্বাভাবিক রুটিনের বাহিরেও আরও যত ভালো কাজ করা যায় প্রতিযোগিতামূলকভাবে করতেন, আর এটা হলো ওয়াজিব। আফসুস, আমাদের আলেমদেরও ব্যর্থতা, আমরা এই সমাজের মানুষকে এটা ভালোভাবে জানাতে হয়তো ব্যর্থ হয়েছি। এজন্যে মুহররম একটি সম্মানিত মাস, পবিত্র মাস, মুসলমানের অনেকেই জানে না, অনেক মুসলমানেই তা জানে না। শুধু তাই না, গত জুমায় যেটা বলেছিলাম সূরাতুল বাকারার 217 নম্বর আয়াত, এই মাসে অর্থাৎ পবিত্র মাসে মারামারি করা, রক্তারক্তি করা কবিরা গুনাহ, বলেছেন কে? আল্লাহ। কিন্তু আফসুস, মুসলমানের বাচ্চারাই মারামারি করে, রক্তারক্তি করে। তো এটা আমাদের জন্যে অনেক বড় অপরাধ, জাতিগত অপরাধ। আমরা কেন সবাইকে সচেতন করতে পারি না? তবে হ্যাঁ, বলতে পারেন এমন অপরাধ যারা করেছে, হ্যাঁ, যারা এমনটা করেছে তারা ইতিহাসে কুলাঙ্গার হয়ে চিহ্নিত হয়ে আসে, ইতিহাসে ওরা কেউ ক্ষমা পায় না। এবং এর সবচাইতে বড় প্রাসঙ্গিক হলো কারবালা, কারণ দেখুন আজকে আমরা 1446 হিজরি, আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরি। তার মানে একেবারে অঙ্ক করলে 1446 থেকে 61 বাদ দিলে 1385 বছর, আজকে থেকে 1300, 400 করে 1385 বছর আগে কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে আজও এটা প্রাসঙ্গিক, আজও এটা। এবং কেন কারবালা প্রাসঙ্গিক, এর কারণগুলো প্রত্যেকটি মুসলমানের জানা উচিত। কেন কারবালা কেয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক থাকবে, এর অন্যতম শ্রেষ্ঠ একটা কারণ, কারণ কারবালায় মুহররম মাসের মর্যাদা ভুলুণ্ঠিত করা হয়েছে। অন্যতম শ্রেষ্ঠ একটা কারণ, আল্লাহর বলা সম্মানিত মাসে মর্যাদা বা হুরমতকে ভুলুণ্ঠিত, যারা করেছে তারা সবাই ইতিহাসে কুলাঙ্গার, সে যেই হোক যারা কারবালার সাথে জড়িত তারা আজ এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাই পবিত্র মাসের মর্যাদা, কারবালা একবার ঘটেছে, বারবার ঘটা উচিত নয়। এই জন্য আমাদের দায়, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এটা ওয়াজিব বিষয়, প্রত্যেকটি মুসলমানের জানা উচিত যে সম্মানিত মাস, এই মাসের মর্যাদা দিতে হবে। সুতরাং বন্ধুগণ, আবারও বলি, দয়া করে যে কয়টি দিন আসে রোজা রাখবো, দান সদকা করব, ভালো কাজ করব। আল্লাহ নিজে বলেছেন লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পবিত্র মাসগুলোতে কোনো ধরনের জুলুম করো না,
তাই জুলুম অত্যাচার করব না। সারা জীবনই জুলুম করা অপরাধ, কিন্তু পবিত্র মাসে যে জুলুম করে তার ক্ষমা হয় না, ইতিহাস ক্ষমা করে না, পৃথিবী তাকে ক্ষমা করে না। সুতরাং জুলুম করাও যাবে না, জুলুমের সমর্থনও করা যাবে না। তাই জুলুম যে করে, কবিতা বিখ্যাত কবিতা, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা, বলেন এরপরে কবিতার লাইন, কবি বলেছে কবি, অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অর্থাৎ খড়কুটু আগুন লাগলেই মুহূর্তে জ্বলে শেষ, ঘৃণার আগুনে জ্বালায় দাও, কবি বলেছে, কোরআন হাদিস তো আছেই। শুধু কবিতার এই বাক্য আজ আমাদের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ে, চেতনায়, আচরণে প্রকাশ পাওয়া উচিত। আমরা জালেম সহ্য করবি না, নিজেরাও জুলুমের সমর্থন করব না, আর অবশ্যই পবিত্র মাস না, কারণ অন্ধকার যুগের মানুষেরাও বাবার হত্যাকারীকে পেলেও পবিত্র মাসে কিচ্ছু করত না। তো কারবালা কেন কুলাঙ্গাররা, কারবালায় জড়িতরা কেন চিরন্তন কুলাঙ্গার, কারণ ওরা অন্ধকার যুগের, জাহিলিয়াতের যুগের মানুষ যা করত না তা করেছে। সুতরাং বিশ্বনবীর মাটি দেওয়া জাহিলাত, জাহিলিয়াতকে পুনরুজ্জীবিত যারা করেছে, আর যারা করে তাদের ক্ষমা হয় না। সুতরাং এই যে কারবালা, কারবালা আজও প্রাসঙ্গিক। অনেকে বলতে পারেন যে কারবালার সত্যিকারের ইতিহাসটা কি, আমি একটু বলি। দেখুন, কারবালার ইতিহাস বলার জন্যে একটু পিছনে যেতে হয়, আর একেবারে গুড়া থেকে শুরু করলে দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। মদিনার মানুষেরা এসে শপথ করেন আকাবায়, যারা হাজি সাহেবরা হজ করে আসছেন, জামারাতের নিচে সেই প্রাচীন মসজিদ এখনো আছে বাইআতুল আকাবা, যেখানে মদিনার 72 জন নারী পুরুষ শপথ গ্রহণ করে বলেছেন, আমাদের জীবন আমাদের সম্পদ আপনার জন্য উৎসর্গিত, আসুন আমরা আপনাকে আশ্রয় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঈমান এনে নবীজির পাহারার জন্য শপথ করে জীবন আর সম্পদ উৎসর্গ করার শপথ নিলেন মক্কায় মিনার প্রান্তরে জামারাতের নিচে আকাবায়। তারপর আল্লাহর আদেশ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে অনেকে এটা মনে করে যে ইসলাম, মুসলমান বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ভিন্ন মতকে ধ্বংস করে দিয়েছে। এই অন্ধদের জানা উচিত বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন কে, আর তিনি অক্ষরে অক্ষরে তার প্রমাণ করেছেন ভিন্ন মত, এমনকি ভিন্ন বিশ্বাস। ভিন্ন মত তো বটেই, ভিন্ন ধর্ম বিশ্বাস। অর্থাৎ মদিনায় ইহুদি ছিল না? ছিল না। মদিনায় মুসলমানদের সংখ্যা মুহাজির আনসার মিলেছিল মাত্র 10,000, আর ইহুদি আর অন্যান্য ধর্ম মিলেছিল 40,000। মদিনার মানুষের সংখ্যা ছিল 50,000, মাত্র 10,000 ছিলেন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10,000-এর প্রতিনিধি, মাইনরিটির প্রতিনিধি, মেজরিটির না। কিন্তু মাইনরিটির প্রতিনিধিকে মেজরিটি মেনে নিল, নবীজি তাদেরকে নিয়ে একটি সভ্যতা, একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি শান্তিময় পরিবেশ নিশ্চিত করলেন ভিন্ন মত ধ্বংস করে। এগুলা প্রত্যেকটি মুসলমানের আজ বলা উচিত, জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছর এই রাষ্ট্র ব্যবস্থা, এর শান্তিময় সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাপনা, এবং যেটাকে আমরা বলি ওয়েলফেয়ার স্টেট, আজকে রাষ্ট্রবিজ্ঞানে বলি
বাংলায় জানি কি কয়, কল্যাণ রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানে 100% কল্যাণ রাষ্ট্র যাকে বলে, কল্যাণ সমাজ যাকে বলে, বিশ্বনবী নিজে তা প্রতিষ্ঠা করলেন। তারপর নবীজি পৃথিবী থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে তিনি আবু বকর যে তার প্রতিনিধি হবেন ডাইরেক্ট বলেন নাই, তবে কিছু সিম্বল রেখেছেন। নবীজি যখন অসুস্থ, আবু বকর সিদ্দিককে ইমাম বানিয়ে পিছনে মুক্তাদি হয়েছেন। নবীজি বলেছেন, আমার দরজা মসজিদের দিকে, হ্যাঁ, আর অন্য সবার দরজা বন্ধ থাকবে, আবু বকরের দরজা খোলা থাকবে। কারণ আবু বকর ইমাম, নবীজি এসে মুক্তাদি হয়েছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবু বকর সিদ্দিকের যে প্রশংসা করেছেন সবার কাছে তা প্রতিষ্ঠিত। তিনিও ছিলেন কুরাইশ, আবু বকর সিদ্দিকও ছিলেন কি, কুরাইশ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আড়াই দিন লেগেছে। কয়দিন? আড়াই দিনে সবাই মিলে পর্যালোচনা করে সর্বশেষ মসজিদে নববী, মসজিদে নববীর পূর্ব উত্তর কোণে সাকিফায়ে বনি সাআদ আজও আছে, আজও আছে, যে বাগানে বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সবাই বাইয়াত গ্রহণ করেছেন, খলিফা হিসেবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীজি তারপরে কে হবেন বলে জান নাই, কিছু ইঙ্গিত ছিল, সবাই মিলে পর্যালোচনা, দাবি উঠেছে, পর্যালোচনা হয়েছে, আনসাররা বলেছেন আমাদের থেকে, কিন্তু না, পরে নবীজির হাদিস সব মিলিয়ে পর্যালোচনা হয়ে সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের হাতে হাত রেখে বাইয়াত করলে, সবাই করলো, আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিক স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন, তিনিও কিছু সিম্বল রেখে গেলেন। আর এরই ধারাবাহিকতায় পর্যালোচনা করে পরামর্শের ভিত্তিতে উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই খলিফা হিসেবে মেনে নিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই ইরান স্বাধীন করার কারণ, ওই সময় পৃথিবীর দুইটা সাম্রাজ্য ছিল, একটি ছিল রুম আর একটি ছিল পারস্য বা ইরান। তো পারস্য সাম্রাজ্য তছনছ হয়ে যায় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে। সহ্য না করতে পেরে অগ্নিপূজক ইবনে মুলজিম সে মেহরাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাঘাত করে। এই জন্যে মেহরাবে ইমামতির জায়গায় ছুরিতে আহত হয়ে তারপরে শহীদ হন উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাইলে তাকে বলা হয় শহীদ মেহরাব, মেহরাবের শহীদ উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমর বিনুল খাত্তাব যখন বুঝলেন রক্তক্ষরণ প্রচণ্ড হচ্ছে, তিনি আর বাঁচবেন না, তখন তিনি ছয় জনের একটা কমিটি ঘোষণা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কয়জনের? ছয় জন বিখ্যাত সাহাবী আশারায়ে মুবাশশারা সহ ছয় জনের নাম বললেন। তারা পরামর্শ করে সবার সাথে আলোচনা করে খেলাফা এবং দায়িত্বশীল খলিফা নির্বাচন করবেন। এই ছয় জনের মধ্যে উসমান রাদিয়াল্লাহু ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, বুঝতে পেরেছেন, অন্য আরো যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নাম ধরে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা তারা সবাই মিলে পরামর্শ করে বলেন উসমান ইবনে আফফানই উপযুক্ত। তাই পরামর্শের ভিত্তিতে তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি তার সময়ে ইসলামের সাম্রাজ্য আরো অনেক বড় হলো, কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ সময়ে এসে তার যিনি মুখ্য সচিব, যিনি আজকের বাংলাদেশের ভাষায় বাংলাদেশের সরকারি অর্গানোগ্রাম অনুযায়ী প্রধান নির্বাহী প্রধানের যিনি সেক্রেটারি, মুখ্য সচিব উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ্য সচিব যিনি ছিলেন, তার বিরুদ্ধে কিছু জনরুশ তৈরি হলো।
কিছু উল্টাপাল্টা আচরণের কারণে। এটা ধীরে ধীরে এমন হলো যে কিছু লোকজন এর প্রতিরোধ করতে চাইল, এমনকি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ঘরকে ঘেরাও করল। বলা হলো আপনার হাতে ক্ষমতা আছে, যারা ঘেরাও করেছে দেখা যাচ্ছে অ্যারেস্ট করেন। উসমান বললেন, না আসছে, আমি খলিফা, আমার ঘরের পাশে আসতেই পারে, ও দাবি পেশ করতেই পারে, আমি আমাকে যতক্ষণ আঘাত না করবে ততক্ষণ কাউকে অ্যারেস্ট করার অনুমতি আমার পক্ষ থেকে নাই। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, বলেন এর নাম ইসলাম। উসমান আফফান, কিন্তু করুণ বাস্তবতা, আমি লম্বা দিকে যাব না, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আহত হয়ে তারপরে নিজের ঘরে শহীদ হলেন। উসমান ইবনে আফফান যখন বুঝলেন যে আমিও আর পৃথিবীতে নাই, তখন তিনি ওসিয়ত করে গেলেন মজলিসে শূরা, পরামর্শ পরিষদ, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পরামর্শ পরিষদকে বললেন, পার্লামেন্ট যেটাকে মুসলিম পার্লামেন্ট, এই পার্লামেন্ট যেটা আজ আধুনিক, বা ওই সময় তো পার্লামেন্ট বলতো না, মানে আমরা বুঝার জন্য বলছি, পরামর্শ পরিষদ মজলিসে শূরা, তাদেরকে দায়িত্ব দিলেন আপনারা খলিফা নির্বাচন করবেন, আমি যদি মরে যাই আহত হয়ে সত্যি তার ঘরে তিনি শহীদ হলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বসম্মত ক্রমে সবাই মিলে খলিফা নির্বাচন করলেন। আর হা, বিশৃঙ্খল বাস্তবতা উত্তরণের জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর, অর্ধেক পৃথিবীর চেয়েও বেশি জায়গা মুসলিম খেলাফত, মিডল ছিল কুফা, মাঝখানটা ছিল উমর রাদি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজধানী কুফায় স্থানান্তরের সিদ্ধান্ত নিলেন, এবং কুফাতেই থেকে তিনি মুসলিম বিশ্ব শাসন করছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সিরিয়ায় উমর রাদিয়াল্লাহু প্রথম সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় ভাই, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, তার নাম ছিল ইয়াজিদ, তাকে প্রথম গভর্নর নিযুক্ত করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ইয়াজিদ মৃত্যুবরণ করেন। যখন মুআবিয়ার পুত্র ইয়াজিদ সিরিয়ার গভর্নর থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন উমর রাদিয়াল্লাহু আনহু শাসনামলে, তখন তিনি তার ছোট ভাই মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে সিরিয়ার গভর্নর নিযুক্ত করেন। সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নিযুক্ত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। এটা কন্টিনিউ হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে, আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাজধানী স্থানান্তর করলেন, আর এর আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা করুন শাহাদত, তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা রক্তের সম্পর্ক, রক্তের আত্মীয়, আপন রক্তের আত্মীয় ছিলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। তিনি বললেন, দাবি উত্থাপন করলেন খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার আগে করেন। আলী রাদিয়াল্লাহু বললেন, অবশ্যই বিচার করব, রাজধানীটা স্থানান্তর করি, পরিস্থিতিটা স্টেবল করি, আমি তদন্ত করাচ্ছি। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা মানতে রাজি হলেন না, মানতে রাজি হলেন না। তখন এক পর্যায়ে দুইটি যুদ্ধ হলো, রক্তক্ষয়ী যুদ্ধ, একটি সিফিনের যুদ্ধ আরেকটি উষ্ট্রের যুদ্ধ। যদিও দুইটি যুদ্ধ সমাধান হলো কোরআন দিয়ে, নিজেদের মধ্যে জয় পরাজয় নাই, সমাধান হয়ে গেল, কিন্তু কিছু মানুষের মৃত্যু হলো, হতাহত হলো। তারপরেও মুআবিয়া রাদিয়াল্লাহু মেনে নিলেন আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত। অনেকে মনে করেন আলী রাদিয়াল্লাহু খেলাফত চ্যালেঞ্জ করে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মানেন নাই, না, সমস্যাটা ছিল কেবল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধের। কিন্তু পরে মেনে নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কন্টিনিউ হলো। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা,
কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কে শহীদ হলেন? সুতরাং বুঝবেন, রাষ্ট্র ক্ষমতা এমন এক জিনিস, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সবচাইতে ভালো মানুষরাও রাজনীতির বলি থেকে মুক্ত হতে, একমাত্র আবু বকর সিদ্দিক ছাড়া। আবু বকর সিদ্দিক ছাড়া বিশ্বনবী বলেছেন খুলাফা আর রাশিদুন, হ্যাঁ খুলাফা আর রাশিদুন চারজনই শহীদ। আপনারা বলবেন তাহলে আবু বকর সিদ্দিক বাদ দিয়ে চারজন হয় কেমনে? শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলেন এবং তিনি যখন আহত, শহীদ হওয়ার আগে তিনি ওসিয়ত করলেন পরামর্শ পরিষদ, তোমরা একজন খলিফা নির্বাচন করো। বুঝতে পেরেছেন? তিনি তার পুত্রের কথা বলে যাননি, কেউই বলেন। তো আলী রাদিয়াল্লাহু শাহাদাতের পরে যেহেতু কুফায় 10,000 সাহাবি ছিলেন, তখন কয় হাজার? প্রায় 10,000 সাহাবি ছিল। সবাই মিলে পরামর্শ করে হাসান ইবনু আলী, এই জন্য ইসলামের পঞ্চম খলিফার নাম হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা। পঞ্চম খলিফার নাম কি? আবু বকর, ওমর, উসমান, আলী, এবং পঞ্চম হলেন হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি 6 মাস মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন। কয় মাস? কিন্তু হা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 6 মাস পূর্ণ হতে হতেই বললেন, না এত অল্প বয়সের খলিফাতুল মুসলিমিন না, আমি এম্বার্গো দিলাম। কে দিলেন? মুআবিয়া বিন আবি সুফিয়ান। তখন হাসান বিন আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়েস, মুআবিয়া আমার চেয়ে বয়স্ক, মুআবিয়া আল্লাহ রাসূলের সাহাবি, মুআবিয়া আমার নানা, কারণ বুঝছেন তো বিশ্বনবীর শেলক, ইমানদারদের মামা, আর হাসান বললেন আমার নানা। তাই তিনি সবাইকে ডেকে বললেন, আপনারা যারা আমাকে খলিফাতুল মুসলিমিন করে দায়িত্ব দিয়েছেন, আপনাদেরটা আমি গ্রহণ করলাম, 6 মাস চালালাম, এবার আমি, আপনারা যেহেতু আমাকে খলিফা করেছেন, আমি বলছি আমার চেয়ে যোগ্য সিরিয়ার গভর্নর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আমি তার পক্ষে আমার খেলাফতের অধিকার ছেড়ে দিতে চাই। তবে শর্ত হলো, শর্ত কি? শর্ত 1 নম্বর শর্ত, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে, মুআবিয়া যখন মারা যাবেন তারপরে মুসলিম জাহানের খলিফা আবার এই মজলিসে শোরা পরামর্শ পরিষদ সবাই মিলে যোগ্যতর ব্যক্তিকে নিয়োজিত করবে, এটা হলো শর্ত। বুঝতে পেরেছি? হ্যাঁ, কিছু কিছু বর্ণনায় আল বিদায় ওয়ান নিহায় লিখেছেন, কেউ কেউ বলেছেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু এটা বললেন যে আমার ছোট ভাই হুসাইন, তার রাজনৈতিক প্রাজ্ঞতা আমার চেয়ে বেশি, সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা যদি হতে চায় সেও একজন হকদার। এটাও হাসান রাদিয়াল্লাহু আনহু চুক্তিতে ছিল, এটা অনেক দুর্বল, কিন্তু যদিও আছে আমি বললাম, কিন্তু সবচাইতে বিশুদ্ধ এবং সবাই একমত যে এটা ছিল প্রধান শর্ত। হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব উড্র করে নিলেন এবং বললেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে খলিফা নির্বাচন করবে পরামর্শ পরিষদ সবচাইতে যোগ্য ব্যক্তিকে। টানা 20 বছর মুসলিম জাহান পরিচালনা করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি 20 বছর ছিলেন সিরিয়ার গভর্নর, আর 20 বছর 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত টানা 20 বছর মুসলিম জাহানের খলিফা হিসেবে তিনি
পরিচালনা করলেন মুসলিম রাষ্ট্রগুলো, অর্ধেকটা পৃথিবীরও বেশি, প্রায় পৃথিবীর তিন ভাগের দুই ভাগ। মুআবিয়া ইবনু আবি সুফিয়ান, কিন্তু তিনি যখন বুঝলেন যে তার মৃত্যু অত্যাসন্ন, তখন অনেকেই তাকে পরামর্শ দিল এবং এটাও ভুললে চলবে না, কারণ সিরিয়ায় মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরামর্শ বা অ্যাডভাইজারি কাউন্সিলে ভিন্ন ধর্মের কিছু লোক ছিল। এটা ইতিহাস, আমি যতটুকু বলি এর বাইরে যাবেন না, আল্লাহর ওয়াস্তে আমি বলতেছি, যেহেতু সাহাবী সতর্কতার সাথে। সিরিয়ায় তার অ্যাডভাইজারি কাউন্সিলে ইহুদিও কয়েকজন ছিল। ইহুদি মানেই বুঝতে পারেন, হ্যাঁ বুঝছেন তো, হিটলার, আমি শুধু এতটুকু বলি, হিটলার অনেক মেরেছিল, যদিও এমন মারাকে আমরা সমর্থন করি না, আমরা সমর্থন, কিন্তু হিটলার মেরেছিল। হিটলার মেরে কিছু রেখে দিয়েছিল, বলেছিল আমি একটু রেখে গেলাম, সব মারলাম না, আমার এত কেউ কেউ গালি দিব হিটলার কইয়া, তা আমি কি কামটা করছিলাম যাতে বুঝতে পারে, আমরা তাকে সমর্থন করি না, কিন্তু হিটলারের এই কথাটা প্রণিধানযোগ্য যে আমি লক্ষ লক্ষ মারলাম, কিছু রেখে দিলাম, আমারে গালি দিবা, তবে কেন মারছিলাম রিয়ালাইজেশনের জন্য। তো মুআবিয়া ইবনে আবি সুফিয়ানকে কয়েকজন অ্যাডভাইজার এত বেশি ইনফ্লুয়েন্স করলো, প্রভাবিত করলো, যে না রাজত্ব টিকানোর জন্য আপনার ছেলেকেই ওয়ালিউল আহ ক্রাউন প্রিন্স করে যান, তার মানে খেলাফত না রাজতন্ত্রে কনভার্ট করে, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আসলে ব্যক্তিগত দুর্বলতা অনেকের থাকতে, এটা তার ইস্তেহাদি ভুল, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সাহাবি, তার এটা ইস্তেহাদি ভুল, এর বেশি বলা যাবে না যেহেতু সাহাবি। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ইন্তেকাল করলেন, পুত্র ইয়াজিদ নিজেকে খলিফা বলে ঘোষণা। হ্যাঁ, তখন মুসলিম বিশ্বের কলিজার, আমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজা হলো মক্কা এবং মদিনা, ঠিক না বলে? তো মুসলমানদের কলিজা ইয়াজিদকে স্বীকৃতি দেয় নাই, মদিনার লোকজন ইয়াজিদের আনুগত্য বাইয়াত গ্রহণ করেন, মক্কা করে নাই। তিন নাম্বার কুফার লোকজন আনুগত্য, ইয়াজিদ ক্ষমতায় মাত্র 3.5 বছর ছিল, কয় বছর, হ্যাঁ 5-6 মাস যাওয়ার মধ্যে স্বাভাবিকতা বায়াত হয় না হয়, তো মদিনার ব্যাপক লোকজন বায়াত গ্রহণ করলো না মদিনা, আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন তখন। কিন্তু দুর্ভাগ্য, এর আগে বলতে ভুলে গেছি, হাসান বিন আলী যিনি পঞ্চম খলিফা তাকেও শহীদ করা হয় বিষপানে। হুসাইন বিন আলীর বড় ভাই হাসান বিন আলী তাকেও কি করা হয়, শহীদ করা হয় কুফায়। তাই খুলাফায়ে রাশিদুন 5 জনের চারজনেই শহীদ, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করা হয় যখন তিনি খেলাফতের দায়িত্ব সারেন্ডার করে ফেলেছেন, তারপরেও খেলাফতের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও ইহুদিরা হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিখ্যাত 6-7 জন সাহাবী মদিনায় অবস্থান করছেন, তারা
এজিদের বাইআত গ্রহণ করলেন না। এবার শুনেন, এজিদ দায় এড়াতে পারে না কেন? একটা চিঠি পড়ে শুনাই। এজিদ, লম্বা চিঠি আমি বলবো না, শুধু মূল কথাটা বলি। এজিদ যখন সিরিয়ায় মুসলিম জাহানের খলিফা বলে নিজেকে দাবি করল, তখন মদিনা একটা প্রভিন্স, মদিনা একটা প্রভিন্স, প্রভিন্সের বাংলা কি? প্রদেশ, প্রদেশ। মদিনা একটা প্রদেশ, মক্কা আলাদা প্রদেশ। মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনু উতবা রাদিয়াল্লাহু তা, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনু উতবা। তো তিনি দেখতেছেন যে তিনি গভর্নর, আর তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু সময়ে নিয়োজিত গভর্নর, এজিদ এসে নিযুক্ত করে নাই আগের থেকে, ওয়ালিদ ইবনু উতবা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মদিনায় সাধারণ মানুষও এজিদের আনুগত্য নিচ্ছে না, আর বিখ্যাত সাহাবিরাও নিচ্ছেন না। এজিদ সিরিয়া থেকে চিঠি লিখল, চিঠির লম্বা প্রথম শুধু মূল কথাটা বলি, বলল চিঠির মধ্যে লেখা, ফাখুদ ফাখুদ হুসাইনান ওয়া আব্দুল্লাহ ইবনু উমর ওয়া আব্দুল্লাহ ইবনু জুবাইর বিল বাইআতি আখদান শাদীদান লাইসাত ফীহি রুখসা হাত্তা ইউবাইউ ওয়াসসালাম। এই হলো চিঠির ভাষা। বাংলা অনুবাদ হলো, খুজ মানে ভালো করে ধর, খুজ মানে বাংলায় অনুবাদ করলে হয় গ্রেফতার না হয় টাইট করে ধর। কারে? হুসাইন, আন হুসাইনকে, হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু ও আব্দুল্লাহ ইবনে উমর, উমর রাদিয়াল্লাহুর পুত্র আব্দুল্লাহ, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহদের একজন আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনু যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাতস পুত্র, আব্দুল্লাহ ইবনু জুবাইর যিনি মক্কার গভর্নরও ছিলেন, মদিনায় আশ্রয় নিয়েছিলেন, বলল নাম ধরে হুসাইন, আব্দুল্লাহ ইবনু উমর, আব্দুল্লাহ ইবনু জুবাইর, বিল বাইআ আমার পক্ষে আনুগত্য বাইআতে, আখদান শাদীদান কঠিনভাবে। এই বলে থামে নাই, চিঠিতে বলছে লাইসা ফিহি রুখসা, এখানে কোনো অবকাশ নাই, অন্য কোনো কথা নাই, বুঝছেন তো? হাত্তা ইউবাইউ, যতক্ষণ না তারা আমার আনুগত্য স্বীকার না করে। এই ছিল এজিদের চিঠি ওয়ালিদ ইবনু উতবাকে লেখা। ওয়ালিদ ইবনু উতবাই চিঠি পেয়ে সে বেয়াদবি করে নাই, ইতিহাস বলে তিনি যেহেতু সাহাবি ও চিনি সাহাবি, তিনি তাদের সাথে বেয়াদবি করেন নাই, বলেছেন আমার কাছে চিঠি আসছে আমি কি করব। তখন হুসাইন এবং আব্দুল বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। কোথায় গেলেন? কোথায় গেলেন? কারণ মদিনায় যেহেতু গভর্নরের কাছে চিঠি আসছে, মক্কায় একটু আশ্রয় নেই। মক্কার গভর্নরের কাছেও একই ভাষার কঠিন ভাষার চিঠি, বুঝতে পেরেছেন? এর মধ্যে তৃতীয় আরেকটা প্রদেশ কুফা, এরা আনুগত্য নেয় নাই এজিদের। তো কুফা আলী রাদিয়াল্লাহু তাআলার রাজধানী ছিল, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাস ওখানে থেকে মুসলিম সাম্রাজ্য পরিচালনা করেছেন। কুফার লোকজন চিঠি লিখতে লাগলো হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইবনে কাসির বলেছেন একটা দুইটা চিঠি নয়, প্রায় ১২০০ চিঠি। কত চিঠি? আরে ভাই কন না, কয়টা? ১২০০ চিঠি কুফার মানুষেরা লিখলো হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কায়, যে আপনি মক্কায় নিরাপত্তা চলে আসেন, আমাদের এখানে আমরা আপনার বাইআত নিব, নিরাপত্তা দেব।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইয়াজিদের আনুগত্য নিলেন না? এটা প্রশ্ন। এক নাম্বার উত্তর ওই শর্ত যে যখন সমাধান করেছিলেন তার আপন বড় ভাই হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন চুক্তির শর্ত ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে মুসলিম জাহানের খলিফা হবেন, সবচাইতে যোগ্য ব্যক্তি, সবার পরামর্শে মনোনীত হয়। এটা হয়েছে, ওই শর্ত নাই তাই তিনি প্রতিবাদ করেছেন। দুই নাম্বার, তখনও পৃথিবীতে কয়েক হাজার সাহাবি জীবিত, কয়েক হাজার সাহাবি জীবিত, আর ইয়াজিদ সাহাবি ছিলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিদায় নেয়ার অনেক পরে জন্মগ্রহণ করেছেন। ইয়াজিদ তার জন্ম উসমান ইবনে আফফানের শাসনামলে, বুঝতে পেরেছেন? তাই ইয়াজিদ কি ছিলেন না? সাহাবি ছিলেন। শুধু তাই না, বয়সে কম, যোগ্যতার অভাব, তাকওয়ার অভাব, আরো 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 অনেক কিছু। আর সবচাইতে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ব্যবস্থাপনা, কল্যাণ সমাজ পরিচালনায় মানুষের, মানুষ সকল মতের মানুষের সম্মতির ভিত্তিতে একজন নেতা হওয়া, এটা পাল্টে গেল, রাজতন্ত্র হয়ে গেল। এর প্রতিবাদ করলেন হুসাইন বিন আলী রাদিয়াল্লাহ, করবেন না কেন? কারণ তিনি জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের। তাই যে সর্দার তাকে বুক পেতে দাঁড়াতে হয়, তিনি প্রতিবাদ করেন। হ্যাঁ, অপরদিকে মদিনার লোকজন ইয়াজিদের বায়াত গ্রহণ করলেন না, মক্কার লোকজন করলেন না, কুফার লোকজনও। তখন কুফায় গভর্নর ছিলেন নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব নরম মানুষ ছিলেন, তিনি বুঝছেন, কিন্তু তারপরেও তিনি কোনো প্রতিবাদ করলেন না। এই খবর গেল সিরিয়ায় ইয়াজিদের কাছে। ইয়াজিদ চিঠি লিখে নুমান বিন বশিরকে পদচ্যুত করে দিল। আর বসরা আরেকটা প্রদেশ, বসরার গভর্নর, এটা সবচেয়ে বড় কালপিট, ইবনে জিয়াদ, এই শয়তান ইবনে জিয়াদকে বসরার গভর্নর সাথে সাথে কুফার গভর্নর নিযুক্ত করে চিঠি দিয়ে দিল। আর এই চিঠি পেয়ে সে কুফা এসে প্রথম ভয় দেখালো, যারা চিঠি লিখেছিল 1200, এদের চিঠির সত্যতা যাচাইয়ের জন্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তিনি গিয়ে দেখলেন সত্যি কেউই ইয়াজিদের পক্ষে না, সবাই চায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসুন। তখন তিনি বললেন, তোমরা যদি হুসাইনের পক্ষে তাহলে বায়াত করো। তখন 12,000 মানুষ, সর্বশেষ 18,000 কুফাবাসী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত করল। তখন চিঠি লিখলেন মুসলিম বিন আকিল, বললেন হুসাইনকে আপনি চলে আসেন, পরিবেশটা ভালো। তখন জিলহজ মাসের 3 তারিখ মক্কা থেকে রওনা দিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফার দিকে, প্রায় 1500 কিলোমিটার। 23 দিনে, কয় দিনে? 23 দিনে তিনি বার পরিবার পরিজন সহ ওই কুফায় এর প্রান্তরে পৌঁছান। আমি খাটো শর্ট করে বলছি, হ্যাঁ 23 দিনে পৌঁছালেন, কিন্তু পৌঁছানোর পরে করুন ইতিহাস, আজকে আর সময় নাই, আমি এখানে থেমে যেতে চাই, সামনের দিন বলবো। কিন্তু এতটুকু বলতে চাই যে ইয়াজিদ এবং তার নিয়োজিত সৈন্যবাহিনী ক্ষমতা কুক্ষিগত করার জন্যে পবিত্র মাসের মর্যাদা বুলুঞ্চিত করে
কারবালার হৃদয় বিদারক করুণ ঘটনা ঘটিয়েছে। ইতিহাস ক্ষমা। তাই যুগে যুগে যদি কোনো মুসলিম সম্রাট রাষ্ট্র সরকার কোথাও পবিত্র মাসে এমন রক্তারক্তি করে, ওদের ক্ষমা। সুতরাং এই জিনিসগুলো আমাদের দায় সবাইকে বোঝানো, সবাইকে পৌঁছে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস থেকে, খালি পাতিহাস না, ইতিহাস যথাযথ পড়ে নিজেদের জীবন চিন্তা চেতনায় মিলানোর তৌফিক দিয়ে ধন্য করুন। আমি আজকে যেখানে থামলাম সামনের দিন শেষ করবো। বিতৌফিকিল্লাহি ওয়া বিইযনিহি হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।